অনেক দেরিতে হলেও ঘুম ভেঙেছে এই সরকারের আপনি কোনো লিখিত নির্দেশ পাবেন না মুখ্যমন্ত্রী মুখে বলেছেন সেটাকে নির্দেশ হিসেবে পালন করা হচ্ছে সরকারের যারা উচ্চপদস্থ কর্মচারী বা এখানে যারা রয়েছেন তাদের একদম ওপর লেভেলের সঙ্গে তাদের খুব ভালো কানেকশান রয়েছে তারাই এগুলো করে থাকেন মুখ্যমন্ত্রী যদি সত্যি সচেষ্ট হন সেক্ষেত্রে কলকাতা সমস্ত জায়গায় এই অভিযান করা উচিত শুধুমাত্র কয়েকটি জায়গায় বেছে বেছে কেন অভিযান হবে কাজকর্ম তো নেই প্রাইভেটেও নেই একটা একটা সংস্থা বন্ধ হয়ে যাচ্ছে ব্রিটেনিয়া সেটাও চলে গেল তাহলে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তাদেরও অন্তত একটা অল্টারনেটিভ কোনো কিছু ব্যবস্থাও মুখ্যমন্ত্রীর ভাবনা করা উচিত সোমবার মমতা ব্যানার্জী নবানি বৈঠক দেখা যায় যে অ্যাকশন মোডে নেমে পড়েছে প্রশাসনিক দল বলুন বললো নেতারা আছে তারা কিন্তু এখন যেটা সামনে আসছে যে যারা জমির দখল করে তাদের কাছ থেকে একটি হলুদ কাগজ পাওয়া যাচ্ছে যেখানে বলছে পৌরসভা থেকে তাদেরকে দশ টাকা করে তোলা হতো সেখানে তাদেরকে জায়গা দেওয়া হচ্ছে দশ টাকা কি একটা সরকারি জায়গার নাম না প্রথমত হচ্ছে যে এই যে দখলগুলো এই দখলগুলো টোটালটাই ইলিগাল এই দখলগুলো এটা মুখ্যমন্ত্রী জানতেন কিন্তু এতদিন ভোটের জন্য বা ভোটের রাজনীতির জন্য তিনি কোনো কথা বলেননি ঠিক যেই ভোটটা শেষ হয়ে গেছে আজকে হয়তো প্রশাসনিক কাজকর্মে ব্যাঘাত ঘটছে এর সূত্রপাতা আপনারা জানেন যে তিনি ওই যে সল্ডেকে একটা জায়গায় গেছিলেন এবং সেখানে তিনি নিজে দেখেছেন যে বিএলআরও অফিসে ঢোকার সময় চারদিকে বিভিন্ন ধরনের দোকান হয়ে আছে এবং যার জন্য লোকে যে হাঁটাচলা করতে পারছে না এটা তিনি একটা হুঁশিয়ারি বার্তা দিয়েছেন আর আর একটা বড়ো ব্যাপার হচ্ছে দশ টাকা করে যে পৌরসভা তার সরকারি জমি কোনো লোককে এইভাবে লিজ দিয়ে থাকে প্রথমত হচ্ছে যে এইভাবে এইভাবে কাউকে লিজ দেওয়া যায় না এর জন্য সরকারি পাঠটা দিতে হয় এবং সরকারি পাঠটা সরকারিভাবে দিতে হয় পৌরসভা যেভাবে তারা যে কাগজগুলো দেখাচ্ছে সেই কাগজটা কতটা সঠিক কতটা বেঠিক তাই নিয়ে অনেক সংশয় রয়েছে কারণ আমরা এই সরকারের বিভিন্ন রকম রূপ দেখতে পেয়েছি কাউন্সিলাররা অনেক সময় হাতে লিখে একটা কোনো কাগজ সই করে দিয়ে দিচ্ছেন বা পৌরসভা থেকে কোনো কাগজ দিয়ে দেওয়া হচ্ছে যার হয়তো কোনো অথেন্টিসিটিই নেই এবং আমি একটা বলবো যে এটা সদর্থক যদিও যাদের আজকে চলে যাচ্ছে জায়গা তাদের তাদের পক্ষে খুবই দুঃখজনক আমি তাদের প্রতি সহমর্মিতা রেখেও এই কথাটা বলবো যে সরকারি জায়গা দখল করে যদি কেউ ব্যবসা বাণিজ্য বা কোনো কিছু করে থাকেন তাহলে কিন্তু সেই জায়গাগুলোকে পুনরুদ্ধার করা এটা সরকারের কর্তব্যের মধ্যেই পড়ে অনেক দেরিতে হলেও ঘুম ভেঙেছে কিন্তু যেহেতু তারা এতদিন ধরে ব্যবসা করছেন তাদের একটা অল্টারনেটিভ সংস্থানও দেওয়া দরকার আছে এটা বলে আমার মনে হয়

তারা কি করেছেন তারা কিছু টাকার বিনিময়ে তাদের সেই জায়গাগুলো বসতে দিয়েছেন যেমন আমি আপনাকে বলছি বেশ কয়েকটা জায়গায় আপনি দেখবেন নীল সাদা রং করে অনেকগুলো খোপ খোপ মতন করে দেওয়া হয়েছে সেখানে কিন্তু তাদেরকে সেই দোকানদারকে আপনারা যদি জিজ্ঞেস করেন তারা বলবে যে আশি হাজার টাকা কারো কাছ থেকে এক লাখ টাকা কারোর কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা এরমভাবে টাকা নেওয়া হয়েছে নিয়ে বিভিন্ন জায়গায় এগুলো করে দেওয়া হয়েছে কিন্তু আমি আর একটা জিনিস দেখে অদ্ভুত লাগছে আপনারা দেখুন অভিযানটা আজকে কলকাতা জুড়ে চলছে কিন্তু পার্টিকুলার কয়েকটা জায়গা এই ধর্মতলা চত্বর থেকে শুরু করে পার্ক স্ট্রিট সেই সব জায়গায় রাস্তা দিয়ে হাঁটাই যায় না কোথায় সেখানে তো আমরা অভিযান দেখতে পাচ্ছি না তাহলে কি শুধুমাত্র কয়েকটা জায়গা চিহ্নিত করে অভিযান চলবে নামকাওয়াস্তে এবং তারপরে সেটাকে বন্ধ করে দেওয়া হবে যেহেতু মুখ্যমন্ত্রী বলেছেন তাহলে তো আমাকে বলতে হবে যে এখানে এর মধ্যেও একটা ধর্মীয় মেরীকরণ বা একটা রাজনীতি রয়েছে আমার একটা বক্তব্য হচ্ছে যে ফুটপাত দখল করে সাধারণ মানুষদের হাঁটা চলার অসুবিধা সৃষ্টি করে যদি কোনো ব্যবসা বাণিজ্য সরকারি জায়গা দখল করে করা হয়ে থাকে সেটাকে যে কোনো সরকারেরই উচিত সেটাকে বন্ধ করা বা সেটাকে প্রিভেন্ট করা তা না হলে সরকার মানে নাগরিকদের হাঁটা চলার ক্ষেত্রে বা রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে অনেক অসুবিধা সৃষ্টি হতে পারে কিন্তু পাশাপাশি এত বছর পর ঘুম ভেঙেছে কেউ কেউ বাম আমল থেকে রয়েছেন কেউ কেউ এই আমলে এসেছেন তাদের একটা পুনর্বাসনের ব্যবস্থা বা তাদের অন্য কোথাও একটা জায়গার ব্যবস্থা মানবিক দিক থেকে সরকারের উচিত কিন্তু করে দেওয়া কারণ আমি আরেকটা ঘটনার কথা বলছি দু সালের কথা যে সময়ে মিনি বিশ্বকাপ মানে ফুটবল মিনি বিশ্বকাপ যেটা বাচ্চাদের খেলা হয় আঠারো বছরের নিচে সেইটা সল্টেকের স্টেডিয়ামে কয়েকটা ম্যাচ তার ছিল সেই ম্যাচটা করার জন্য কিন্তু ওই সময়ে সলডেকে একটা এরকম অভিযান হয়েছিল সেখানে কিন্তু বহু মানুষের দোকান টোকান চলে গেছিলো তাদেরকে কোনো পুনর্বাসন দেওয়া হয়নি আজকে মুখ্যমন্ত্রী যেটা বলছেন আমি এটা হানড্রেড পারসেন্ট সমর্থন করি যে রাস্তা ব্লক করে রাস্তা মানে সরকারি জমি দখল করে কোনো কাজই কখনো করা উচিত নয় এবং যে বা যে সমস্ত নেতারা এই কাজ করেছেন আমি এইটাই বলবো যে তারা এখন সতর্ক হয়ে যান

সেখানকার মানুষজন যদি মনে করেন যে এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া দরকার কারণ দেখুন আর একটা কথা বলি এই সরকারের আপনি কোনো লিখিত নির্দেশ পাবেন না মুখ্যমন্ত্রী মুখে বলেছেন সেটাকে নির্দেশ হিসেবে পালন করা হচ্ছে লিখিতভাবে মুখ্যমন্ত্রী কোনো নির্দেশ যদি দেন তাহলে সেক্ষেত্রে সেইটাকে চ্যালেঞ্জ করে মামলা করা যেতে পারে কিন্তু লিখিত নির্দেশ কোথাও নেই এখানে আর একটা বড় ব্যাপার হচ্ছে যেহেতু ওনার মানে ইংগ্রেস এগ্রেসে ওনার ক্ষেত্রে ওনার চোখে যেহেতু বাধার সৃষ্টি হয়েছে সেই জন্য এবং আরও একটা জিনিস হচ্ছে যে কিছু কিছু জায়গায় আমি দেখলাম কালকে রাত্রিরবেলা এসে পুলিশ নোটিশ দিয়ে গেছে যে চব্বিশ ঘন্টার মধ্যে সরাতে হবে এবং আজকে যখন দেখছে যে সরানো হয়নি সেইগুলো জায়গায় পুলিশ ভেঙে দিচ্ছে সে গড়িয়াহাট বলুন পার্ক স্ট্রিট বলুন নাকতলা বলুন বাঁশরণি বলুন মানে বৃহত্তর কলকাতার বিভিন্ন জায়গা এ এই জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি মানে এই জিনিসটা কিরকম আমি আপনাকে এইটা বলছি যে যেগুলো মানে অনেক স্ট্রং পজিশনে আছে মানে ধরুন আমি বলতে চাইছি যে একদম কলকাতার বুকে খোদ কলকাতার বুকে যেগুলো রয়েছে আমি 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 তো অবাক হয়ে যাই ধর্মতলা এইভাবে কিভাবে সরকারি জায়গা দখল করে বাস স্ট্যান্ডের পাশে বাস স্ট্যান্ডের পাশে এত দোকান বাস স্ট্যান্ডের পাশে এত দোকান সরকারি জায়গা দখল করে দোকান যখন মেট্রো উদ্বোধন করতে প্রধানমন্ত্রী এসেছিলেন তখন তিন দিনের জন্য সেই দোকানগুলোকে সরানো হয়েছিল তারপরে আবার সেই দোকানগুলো সেই জায়গায় চলে এসেছে তাহলে এটা তো বোঝাই যায় যে সরকারের যারা উচ্চপদস্থ কর্মচারী বা এখানে যারা রয়েছেন তাদের একদম ওপর লেভেলের সঙ্গে তাদের খুব ভালো কানেকশান রয়েছে তারাই এগুলো করে থাকেন কারণ আমি আপনাকে একটা জিনিস বলছি বেশ কয়েকটা জায়গায় আমি দেখেছি যে কোনো নেতা মন্ত্রী হয়তো কোনো এলাকায় যাবেন টেম্পোরারিলি দোকানটা তারা সরিয়ে নিতে বলে আবার সেই নেতা মন্ত্রীর ভিজিট যখন হয়ে যায় আবার সেই দোকানটা সেই জায়গায় চলে আসে এই জিনিসটা এটা একটা আইওয়াশ নয় তো আমি এটাই আপনাকে মানে এইটাই আমার বারবার মনে হচ্ছে পাশাপাশি আমার একটাই জিনিস আমি বলবো যে মুখ্যমন্ত্রী যদি সত্যি সচেষ্ট হন সেক্ষেত্রে কলকাতা সমস্ত জায়গায় এই অভিযান করা উচিত শুধুমাত্র কয়েকটি জায়গায় বেছে বেছে কেন অভিযান হবে যেখানে কলকাতার রাজপথ বা মেন করিডোর ধর্মতলা বলুন পার্ক স্ট্রিট বলুন সেই সমস্ত জায়গা দিয়ে আপনি হেঁটে যেতে পারবেন না নিউ মার্কেটের সামনে সেখানে তো ফুটপাতের ওপরই ব্যবসা চলে রাস্তা জুড়ে ব্যবসা চলে তাহলে আপনার যদি মনে হয় আমি কোনো ডিসক্রিমিনেশনে যাচ্ছি না কলকাতা পৌরসভার আধিকারিক এবং পুলিশ সেখান থেকে কেন সরাতে পারছে না মানে এখানে আমি আপনাকে একটা জিনিস বলছি এর সঙ্গে আরেকটা একটা জিনিসও রিলেটেড রয়েছে ক্যালকাটা হাইকোর্টের অর্ডারও রয়েছে কিন্তু এই হকার উচ্ছেদ করতে হবে পাশাপাশি আমি আপনাকে বলছি এই যে বাবুঘাটে এই যে বাইরের বাসগুলো এসে মানে ধরুন আপনি বিহার থেকে উড়িষ্যা থেকে রাত্রিবেলা বাসগুলো এসে দাঁড়ায় আপনি দেখবেন কখনও তারা গ্যারেজে থাকে তারপরে একটা টাইমে চলে আসে হাইকোর্টের কিন্তু অর্ডার রয়েছে এখানে এই বাসগুলো দাঁড়াতে পারবে না লোকাল বাসের বাস স্ট্যান্ডটা থাকবে কিন্তু তারা সেটাকে ডেলিভারেটলি বুড়ো আঙুল দেখিয়ে এখানে মালপত্র যেটা আনা নেওয়া করা হয় সেখানে পুলিশ একটা বড় টাকা খেয়ে থাকে এই দোকানদারগুলোর ক্ষেত্রেও তাই সেই জন্যই আজকে এই অবস্থা যে এবার লোকসভার ফলাফলে হিসাবে দেখা যাচ্ছে যে পৌরসভাগুলি থেকে ভালো ফল পায়নি শাসন দল এবং হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন আছে সেই নির্বাচনের জন্য যাতে পৌরসভাগুলি নিজের হাতে রাখেছে তার জন্যই তিনি তৎপরতা দেখাচ্ছে হতে পারে কিন্তু ব্যাপার হচ্ছে যে রাজনীতির সঙ্গে পেটের ব্যাপারটাও দেখতে হবে কারণ মুখ্যমন্ত্রী পৌরসভাগুলোর এলাকার মানুষজনকে যেমন মানে তাদের ভোটটা পেতে চাইছেন তাদের যাতায়াতের সুবিধা করে দিয়ে ঠিক সেই রকমই সেই দোকানদার তাদের ফ্যামিলির লোক আজকে তাদের পেটে লাভ পড়ছে সুতরাং তাদেরও একটা পুনর্বাসনের ব্যবস্থা মুখ্যমন্ত্রী করা উচিত আমরা জানি যে তারা সেটা ইলিগাল করেছেন কিন্তু এত বছর ধরে তারা ব্যবসা বাণিজ্য করে এসেছেন না হলে যদি সেটা না করা হয় আজকের দিনে যা পরিস্থিতি দেখুন সরকারি কাজকর্ম তো নেই প্রাইভেটেও নেই একটা একটা সংস্থা বন্ধ হয়ে যাচ্ছে ব্রিটেনিয়া সেটাও চলে গেল তাহলে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তাদেরও অন্তত একটা অল্টারনেটিভ কোনো কিছু ব্যবস্থাও মুখ্যমন্ত্রীর চিন্তাভাবনা করা উচিত যদি এর মধ্যে রাজনীতি থেকে থাকে ভালো সেটা তো আমরা আপাত দৃষ্টিতে বুঝতে পারবো না কিন্তু আপনাকে এটাও মনে রাখতে হবে যে কোনো জায়গায় সদর্থক হওয়া দরকার না হলে আমি সত্যি কথা বলতে চাই যে কেন আপনি শুধুমাত্র পার্টিকুলার যেখানে নরম মাটি সেখানে আপনি ধাক্কা মারছেন কেন এইখানে আপনি করতে পারছেন না ধর্মতলার মতন জায়গায় স্ট্রিটের মতন জায়গায় আপনার হচ্ছে যে এই শিয়ালদার মতন জায়গায় সেই শিয়ালদা স্টেশনের সামনে দিয়ে আপনার ফুটপাথে তো দুপাশ জুড়ে ব্যবসা সেখানে আপনি তো করতে পাচ্ছেন না কেন করতে পাচ্ছেন না তাহলে যদি করা হয় সমস্ত জায়গাতে করুন এবং সদর্থক ইচ্ছাটা দেখান যেখানে সারা রাজ্যের মানুষ চলাচল করে ধর্মতলা শিয়ালদা পার্ক স্ট্রিট এই সমস্ত জায়গাগুলোতে আজ পর্যন্ত কোনো পুলিশের ক্ষমতা নেই কোনো পৌরসভার কোনো কাউন্সিলরের ক্ষমতা নেই সেখান থেকে জবরদখল রোধ করা বাবুঘাট এই সব জায়গাগুলো যেখানে হাজার হাজার মানুষ প্রত্যেক দিন চলাচল করে সেই জন্য তো যে তিমিরে অন্ধকার সেই তিমিরেই থেকে যাচ্ছে যদি উন্নয়ন করা সত্যি সার্বিক ইচ্ছা থাকে তাহলে সমস্ত জায়গায় আপনার অর্ডারটাকে কার্যকরী করুন লিখিত অর্ডার দিন এবং আমি এইটুকু বলবো যেটা আপনি বললেন যে সরকারি জমির ওপরে যে কোনো দলে যদি শাসক দলের বা অন্য কোনো দলেরও পার্টি অফিস থাকে সদিচ্ছা থাকলে সৎসাহস থাকলে আপনি সেটাকেও তুলে নিয়ে অন্য জায়গায় নিয়ে যান আর না হলে লিখিত অর্ডার যদি পাওয়া যায় আমি আপনাকে বলছি আইনের মারফত সেই অফিসও কিন্তু সরিয়ে দেওয়া সম্ভব